Good morning, friends. Welcome to Mukherjee's Living. কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অ্যাকচুয়ালি এখন বেরিয়েছি হেয়ার কাট করতে। আমাদের পাশেই সোসাইটির বাইরে একটা সেলুন আছে, ওইখানে হয়ে গেছে হেয়ার কাট। এখন আমি ব্যাক করছি, ঢুকে পড়েছি সোসাইটির মধ্যে, বা স্নান টান করে ফ্রেশ হয়ে একটু হয়তো আমরা বেরোবো, দেখি ম্যাডাম কোথায় নিয়ে যায়। ঘরে এন্ট্রি নিচ্ছি, গুড আফটারনুন ফ্রেন্ডস। সকাল থেকে আজকে সামনে আসার সুযোগই পাইনি, একটু কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো এখন দেখছো সাজুগুজু হয়েছে আমাদের, এই যে সাজুগুজু করে রেডি হয়েছি, তো একটুখানি আমরা বেরোচ্ছি, তোমরাও চলো আমাদের সাথে ঘুরে আসবে। চলো কর রে, আ গে অরুণজি, হাম লোক যা রে হ্যাঁ। আমি এখানে
করি দুই কেসে ভাগ রে হ্যাঁ বেঙ্গান কিতনে কা 40 রুপে কিলো আচ্ছা হোগা না ভাই হাফ নিয়ে আধা কিলো দে ভাই বেগান বীজ বেগান বীজ বেগান বীজ বেগান বীজ मूली कितने का दे रहे हो दस का देना ये साग अच्छे वाला साग देख के दो वो जो ये वाला साग देख के दो ताज़ा वाला जो ये देख ये देखो আমরা এখন এগ রোল নিচ্ছি দেখো নামটাও রয়েছে কলকাতা কাঠি রোল নামটাও সুন্দর অনেকদিন পর বাড়ির থেকে বেরিয়ে খুব ভাল লাগছে একটুখানির জন্যই বেরোনো জাস্ট একটু সবজি কেনা জন্যই কেননা শাশুড়িকে বেশিক্ষণ বাড়িতে একলা রেখে বাইরে থাকতে পারি না তাই জন্যই আর বেরোনো হয় না আমার মিঠা না চলো কি নিবি তো নাকি আলো জ্বলবে যখন দারুণ লাগবে আলো জ্বলতে শুরু করবে যখন দারুণ লাগবে এইটা তো লেটার কিসে হ্যাঁ
জিলিপি টিলিপি করা হলো, তুমি বুঝতে পারছো? এই জিলিপি করলাম, এই করলাম। বাবু পাটাকে সামনে সোজা করে দাও, পা চোখ তুলে দাও। আস্তে বেশি জোরে দিও না, চেপে ধরে থাকবি। পা নিচে না, পা উপরে। দেখলেই যে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স কিনতে গিয়ে কিছু পাওয়া গেল না, তখন একটা কলকাতা কাঠি রোলের দোকান পাওয়া গেছে, ভাগ্য ভালো হঠাৎ করে পাওয়া গেছে, তাই কাঠি রোল নিয়ে আসা হয়েছিল। এই এখন আমরা সেটা খাবো। ও 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